গত দশ বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সমস্যার খুব একটা সমাধান আসেনি ব্যবসায়ীরা বলছেন দেশে বড় ব্যবসায়ীরা দিনে দিনে আরো বড় হচ্ছে আর ছোটরা ঝরে পড়ছে এমন বাস্তবতা বিশেষজ্ঞদের বিশেষজ্ঞদের পরামর্শ ছোট উদ্যোক্তাদের ব্যবসা করার ক্ষেত্রে হয়রানি বন্ধ করা সহ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে সরকারকে আরো জানাচ্ছেন আফসার উদ্দিন নতুন ব্যবসা শুরু করা ব্যবসায়িক চুক্তি কার্যকর অর্থায়নে ব্যবস্থা জ্বালানি সংযোগ পাওয়া প্রশাসনিক কাজ সহজীকরণ এমন বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে দেশের ব্যবসার পরিবেশ এবং ব্যবসার খরচ কতটা কম ও সহজ হয়েছে ব্যবসায়ী নেতারা বলছেন গেল দশ বছরে দেশে ইজ অব ডুইং বিজনেস এবং কস্ট অব ডুইং বিজনেস খুব একটা সহজ হয়নি ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এবং বড় ব্যবসার মাঝে অসমতা দিনে দিনে বাড়ছে আমাদের দেশের পলিসি হচ্ছে পারমিশন দেওয়ার আগে প্রত্যেকটা ডিপার্টমেন্ট স্ক্রুটিনি করে পারমিশন দেয় অ্যাপ্রুভাল দেয় আর সারা পৃথিবীতে হচ্ছে তুই বিজনেস করতে চাও শুরু করো তারপরে মনিটরিং করে আমাদের দেশে হচ্ছে যে শুরুতে আমরা জটিলতা সৃষ্টি করি তারপরে আমার মনিটরিং নাই বড় একটা গ্রুপ একটা ইন্ডাস্ট্রি করবে হঠাৎ করে দেখেন ওর নীতিমালা নেই তখন ওরা ডিকটেট করে তুমি আমাকে এভাবে একটা পারমিশন দাও এভাবে চিঠি দাও বা তুমি আমাকে ওইখানে ছাড় দাও শুধু তাই নয় ব্যবসার শুরুর ক্ষেত্রে এখনো হয়রানি বন্ধ হয়নি চালু হয়নি ওয়ান স্টপ সার্ভিস সমাধান হয়নি অর্থায়নেও বিশেষজ্ঞরা বলছেন এখনও ব্যাংকগুলো শুধু বড় ব্যবসায়ীদেরই অর্থায়নে আগ্রহী ছোটদের জন্য নেই প্রণোদনা নেই এসএমই পলিসি বাস্তবায়নের কোনো উদ্যোগ অনেকে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কিন্তু পাশাপাশি একজন যাতে উদ্যোক্তাও তৈরি হয় তার জন্য আমাদের এই কালচারগুলো চেঞ্জ করতে হবে এবং এইটার জন্য সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করা দরকার এবং এটার জন্য অনেক মানে প্রচার প্রচারণা দরকার এবং বিজনেস তারপরে অ্যাকাডেমিয়ার যে ইন্টার সেইটা লিঙ্কেজটা বাড়ানো দরকার যাতে করে মানে স্টুডেন্ট অবস্থায় কেউ যাতে উদ্যোক্তা তৈরি হয় ছোট উদ্যোক্তাদের ব্যবসায় সহজে টিকে থাকতে তাদের ব্যবসার রেজিস্ট্রেশন সহজ করা এবং গভর্নেন্স বাড়ানোর উপরও জোর দেন সংশ্লিষ্টরা আফসারউদ্দিন উদ্দিন নিউজ টোয়েন্টি ঢাকা